আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইভের আসল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমি আজকে রান্না করবো চেও মাছ এখানে সেও মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখন এখানে ফাতিলের পরিমতো তেল দিয়ে দিচ্ছি এরপরে এখানে মাছের যে তেলগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে নিয়ে নিব যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিই না তেমন মাঝে মাঝে ভিডিও দিই তারপর যারা আমার ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব মশলাটা তো যত কষানো হবে রান্নার স্বাদটা তত দুগুণ বেড়ে যাবে এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে রান্না বসা করার সময় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মরচি গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সবগুলো পুকুরে আমি ভালোভাবে তেলের মতো ভেজে নিব তেল মধ্যে ভালো করে কষিয়ে নিব সেউ মাছটা অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করেন না আমাদের অঞ্চলে এই মাছকে কিন্তু সেও মাছ বলে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে আমি ভালোভাবে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব এখানে আমি কোনো পানি দিব না ভালো করে নেড়ে মশলাতে মাছগুলো কষিয়ে নিব যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আসেন মানে আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এখানে ফার্স্ট মিনিট আপনাকে দিয়ে ডেকে দিবে ডেকে দেওয়ার পর দেখবেন মাছ থেকে পানি বের হয়ে গেছে এখানে মাছ থেকে যে পানিটা বের হয়ে গেছে ওই পানি দিয়ে আমি এখানে আর পানি তেমন ইউজ করবো না এই পানিতে আমি পুরোপুরি রান্নাটা শেষ করে নিব এখানে পুরোপুরি আমি ফানি ছেড়া মাছটা রান্না করে নিয়েছি শুধু মশলার তেলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না করব এই মাছটা রান্না করতে তেমন কি বেশি সময় লাগে না আপনারা দেখতে পারছেন আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে সন্ধ্যা একটা কালার চলে আসছে আপনারা চাইলে এভাবে বাসাতেও এগিয়ে নিতে পারেন খেতেও কিন্তু অনেক মজা লাগবে একবার ট্রাই করে দেখে নিতে পারেন এই মাছটা কিন্তু অনেক মজার মাছ আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে বলবেন না ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আমার ভিডিওতেই শেয়ার করবেন পুরোপুরি রান্নাটা হয়ে গেছে এখন না আমি নিলাম যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য